উৎসবের রঙে বাংলা নতুন বছরকে বরণ করলো গোটা দেশ। পৃথিবীতে শান্তি নেমে আসুক এই কামনায় সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে বের হয় বাংলা নববর্ষের শোভাযাত্রা। সংকট জীর্ণতা কাটিয়ে সামনের সময় হোক শুধুই এগিয়ে যাওয়ার এই প্রত্যাশা সবার। শফিজ রশনার প্রতিবেদন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। অরুণ রবির আভায় নতুনের বার্তা, চৈত্রের বিদায়ে বৈশাখের আগমন। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। ঢাক ঢোল আর কাঁসর বাজিয়ে নানা রঙের পোশাক পরে নেচে গেয়ে উৎসবে মাতোয়ারা। সবাইকে শুভ নববর্ষ। শান্তির প্রতীক পায়রা, ডোরাকাটা বাঘ, কালো হাতি আর নীল গাই এলো মিছিল করে। শিশু কোলে সঙ্গী হলেন ট্যাপা পুতুল মা। নারী পুরুষের পোশাকে সাদা লাল রঙই যেন শব্দ করে বলছিল, এসো হে বৈশাখ, এসো এসো, বরিষ্য ধরা মাঝে শান্তিরও বাড়ি, পৃথিবীতে শান্তি নেমে আসুক। এ স্লোগানে চারুকলা থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে আবারও চারুকলায় এসে শেষ হয় মঙ্গল শোভাযাত্রা। বাঙালি তো যেন সবার ভিতরে ছড়িয়ে দিতে পারি, এই প্রত্যাশাই থাকবে এবার। আমরা জাতি হিসেবে যেন বাঙালি জাতি হিসেবে গড়ে উঠতে পারি। সবার কণ্ঠে ছিল নারীর নিরাপত্তা, অসাম্প্রদায়িক অগ্রযাত্রা আর সোনার বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়। শান্তিপূর্ণ পরিবেশে যেন একটি বছর কাটাতে পারি, এটাই প্রত্যাশা। এই মঙ্গল শোভাযাত্রাটা শুধু আসলে একটা গোষ্ঠীর না, এটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত জাতি গোষ্ঠীর। And we can also get the chance to really feel the Bangladeshi culture. মঙ্গলের এই অগ্রযাত্রা হোক সার্থক, সংকট জীর্ণতা কাটিয়ে বিশ্বের কাছে উদাহরণ হয়ে উঠুক বাংলার ঐতিহ্য, এমন প্রত্যাশা আয়োজকদের কণ্ঠে। এই যে উত্তপ্ত শুষ্ক পৃথিবী, এই শুষ্ক পৃথিবীতে শান্তির বাড়ি বর্ষিত হোক। সুখী, সমৃদ্ধশালী, গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক দেশ করবে। মঙ্গলেই মুক্তি, মঙ্গলেই শক্তি। মঙ্গল শোভাযাত্রায় বাংলাদেশ পুরো বিশ্বকে জানান দিল বিশ্ব শান্তির বার্তা। স্বপ্নের বাংলাদেশ নির্মাণে শোভাযাত্রার এই আনন্দকে বহন করে নিয়ে চলুক অনাগত প্রজন্ম। সফিয়া সাসনা, নিউজ 24, ঢাকা।